হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি বেঙ্গল ইউটিউব চ্যানেল আমাদের চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের জন্য আজকে বহু একটি আকাঙ্ক্ষিত ভিডিও নিয়ে চলে এসেছি যেটা কিন্তু অবশ্যই আপনারা অনেক দিন ধরে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাচ্ছেন টিএইচজি অর্থাৎ টেম্পোরারি হোমগার্ডে যে আপনারা আবেদন করবেন তার দরখাস্তটা কিভাবে লিখবেন সেই ভিডিওটা কিন্তু আপনারা অনেকে চাইছেন আমাদের ভিডিওটি তিন দিন আগে দেওয়ার কথা ছিল টেকনিক্যালি কিছু প্রবলেমের জন্য দিতে পারেনি তো যার জন্য কিন্তু অবশ্যই আপনাদের জানিয়েছিলাম তো প্রথমেই ক্ষমাপ্রার্থী কেননা ভিডিওটি হয়তো একটু দেরি হয়ে গেল বাট এখনও যেহেতু নিয়োগের জন্য ডাকা হয়নি তো এখনও কিন্তু এই ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হতে পারে তো যারা কিন্তু টেম্পোরারি হোমগার্ড দরখাস্তের জন্য অনেক ধরে ওয়েট করে আছেন তাদের জন্য রইল আজকের ভিডিও অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে করে কোনো রকম ইনফরমেশান মিস না হয়ে যায় এবং এর পরবর্তীতেও যদি আপনাদের এই সংক্রান্ত কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর নিয়ে আবারও পরবর্তী ভিডিওতে আসার তাহলে বন্ধুরা আজকের আলোচনার বিষয় যেটা সেটা শুরু করা যাক এবং জেনে জেনে যাক বিস্তারিত দেখুন আপনারা যে টিএইচি হোমগার্ডের দরখাস্ত করবেন প্রথমে যে স্ট্রাকচারটা আছে সেটা আপনারা কী করবেন এ ফোর সাইজের পেজে যখন দরখাস্তটা আপনারা করবেন যদি এরকম পেজ হয় এ ফোর সাইজের পেজ সেটা আপনারা যেমন ফর্ম্যাটে করে নেবেন ওপরের দিকে একটু ব্ল্যাঙ্ক রাখবেন দু সাইডে একটু ব্ল্যাঙ্ক রাখবেন এক এরকম ফর্ম্যাট করে নেবেন যেমন প্রতিটা পেজে যেমন ফর্ম্যাট হয় সেরকম ফর্ম্যাট করে নিলেন নেওয়ার পর ফর্ম্যাটের ওপরের যে পোর্শানটা আছে এই পোর্শানটা আপনারা ছেড়ে দেবেন এবং দুদিকের যে পোর্শানটা আছে সেটা আপনারা ছেড়ে দেবেন আবারও একবার ভালো করে দেখাচ্ছি ভালো করে দেখে নিন এই হলো একটি পেজ পেজটা আপনারা প্রথমে একটা স্ট্রাকচার করে নেবেন এই ধরনের একটি স্ট্রাকচার করে নেবেন মানে এই সাইডগুলো আপনারা মুড়ে দিলেন এই পোর্শানটা ফাঁকা থাকবে এই পোর্শানটা ফাঁকা থাকবে এই পোর্শানটা ফাঁকা থাকবে ভিতরে যাবতীয় লেখা লিখবেন হলো এই জায়গাটা থেকে আপনারা লেখা স্টার্ট করছেন এটা হলো লেখা স্টার্ট করবেন ওপরে হেডিং এখানটা আপনাদের সাবজেক্ট এবং নিচের এটা হলো আপনাদের লেখা বোঝাতে পারলাম এই জায়গাটা আপনারা লিখবেন কি দেখে নিন টু দ্য কমিশনার ও সি এক্সেল জিআরপিএস বা থানা দিয়ে দেবেন যেমন ধরুন টু দ্য ও আমি এখানে ওসি দিয়েছি যারা অফিসার ইনচার্জের আন্ডারে কাজ করবেন যারা কমিশনারের আন্ডারে কাজ করবেন তারা লিখবেন টু দা কমিশনার এখানে জিআরপিএসে যদি আপনি কাজ করেন জিআরপিএস বা থানা হলে থানা নাম দেবেন যেখানে আমি এক্সেল দিয়েছি সেখানে আপনার নাম দেবেন সাপোজ আপনি হাওড়া জিআরপিএসে কাজ করছেন টু দা ওসি হাওড়া জিআরপিএস বা হাওড়া থানা নিচে থানার অ্যাড্রেসটা যেমন হাওড়া ময়দান হাওড়া এরকম ধরনের এক্স ওয়াই জেড দিয়েছে এখানে আপনার অ্যাড্রেসটা দেবেন হলো এটা হলো আপনার যে স্ট্রাকচারের ওপরের যে পার্টটা আমি বলে দিলাম এই যে স্ট্রাকচারের ওপরের পাটে এটা দিলেন এটা আসছি সাবজেক্টস এখানটায় সাবজেক্টসে আপনি কি দেবেন দেখুন টেম্পোরারি হোমগার্ড ভলেন্টিয়ারের জন্য আবেদনপত্র বা টেম্পোরারি হোমগার্ড ডিউটির জন্য আবেদনপত্র হলো এখানে ব্যাকেটে টেম্পোরারি হোমগার্ড কথাটা লেখার পর আপনারা ব্যাকেটে এখানে টি এইচ জিও দিতে পারেন যদিও আমার হাতের লেখার সাইজটা একটু বড় আমি এখানে লিখতে পারিনি বাট আপনাদের যদি হাতের লেখা নর্মাল মিডিয়াম সাইজের হয় আপনারা টিএজি দিতে পারেন খুবই সুন্দর সেটা দেখাবে যাই হোক তার পরবর্তীতে আপনি লেখাটা কোন জায়গা থেকে শুরু করবেন আর পরবর্তী লেখাটা আপনি এই জায়গা থেকে শুরু করছেন এখানে সাবজেক্ট হলো এখানে মেন হেডিংটা হলো এখান থেকে লেখাটা শুরু করছেন এবার আপনি দেখুন কী লিখবেন রেসপেক্টেড স্যার স্যার বা ম্যাম যা হোক হতে পারে ধরুন যে কমিশনার সেটা তাকেই যাকেই লিখুন না কেন আপনি স্যার উদ্দেশ্য করে লিখবেন এখানে যদি ম্যাডাম হয় ম্যাম লিখে দেবেন যাই হোক আপনার নিকট আপনারা দুটোও লিখতে পারেন দুটো লিখে একটার মধ্যে টিকো দিয়ে দিতে পারেন আপনার নিকট আমার বিনীত নিবেদন এই যে আমি এখানে আপনার নাম পিতা আপনার বাবার নাম গ্রাম পোস্ট এখানে লিখেছি আপনারা শহরাঞ্চলে বসবাস করলে লিখে দেবেন সিটি থানা থানা দেবেন জেলা জেলা পিন নম্বর অবশ্যই দিতে হবে এলাকার বাসিন্দা বা এই এলাকায় বসবাস করি আমি আজ জানতে পারি এই যে আজ জানতে পারি পর আমি একটু ফাঁকা রেখেছি এই যে আজ যে কথাটা বললাম এই তারিখটা দিতে হবে যদি আপনি আজকে আজকে দরখাস্ত লেখেন তো আজ যেমন ছাব্বিশ তারিখ এই তারিখটা আপনি উল্লেখ করে দেবেন আমি আজ কথা বললাম মানে যে ছাব্বিশ তারিখ দিতে হবে এটা কোনো কথা না আপনি যেদিন দরখাস্ত দেবেন তার আগের দিনের তারিখটা দিয়ে দেবেন যেমন আপনি আজ যদি গতকাল দরখাস্ত দিতে চাইছেন মানে আগামী সাতাশ তারিখ সেক্ষেত্রে আপনি এখানে ছাব্বিশ তারিখ উল্লেখ করেন বাট যদি আপনি আঠাশ তারিখ দেন সেক্ষেত্রে আপনি এখানে তার আগের দিন উল্লেখ করবেন কেননা যেদিন খবর পাচ্ছেন তার পরের দিন দরখাস্ত জমা দিচ্ছেন ক্লিয়ার পরবর্তীতে দেখুন থানা বা জিআরপিতে টিএইচজি ব্র্যাকেটে দেখুন টেম্পোরারি হোমগার্ড লিখেছি এই নিয়োগ করা হচ্ছে মানে আমি আজ জানতে পারি এক্ষেত্রে আপনারা খবর পাইও লিখতে পারেন আমি আজ খবর পাই টিএইচজি নিয়োগ হচ্ছে এই জিআরপিতে পাই থানাতে বা কমিশনার অফিসে আমি এই ডিউটি করতে ভীষণভাবে আগ্রহী বা ভীষণভাবে ইচ্ছুক এগুলো নিজের ভাষার উপর ডিপেন্ড করে আমি আমার মতো লিখেছি আপনারা আপনাদের মতো লিখতে পারেন আমি ড্যাশ তারিখ থেকে ড্যাশ তারিখ যেহেতু দশ দিনের ডিউটি কত তারিখ থেকে কত তারিখ এটা উল্লেখ করে দেবেন এত তারিখ থেকে এত তারিখ ব্র্যাকেটে অবশ্যই দশ দিন লিখে দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা নেই পর্যন্ত অর্থাৎ উপযুক্ত দিনগুলিতে একনিষ্ঠ এবং নিষ্ঠাফরণভাবে কাজ করতে ইচ্ছুক এবং কমা দিয়ে ওই দিনগুলিতে যদি কোনোভাবে অ্যাবসেন্ট থাকি এখানে আপনারা অ্যাবসেন্টের জায়গায় অনুপস্থিত দিতে পারেন যেহেতু আমি বাংলায় লিখছি অনুপস্থিত লেখাটাই ভালো কিন্তু অনেকে অনুপস্থিত কথাটা ভাষাটা বুঝতে পারবেন না আমরা তো এখন বাঙালি হলেও আমরা মানে ইংল্যান্ডের বসবাসকারী বাসিন্দা এরকম হয়ে যেতে পারি কেননা আমরা সবই ইংলিশ ইউজ করছি তো অনেকে অনুপস্থিত কথাটা বোঝে না তো আমি যাই হোক আমি অ্যাবসেন্ট লিখেছি সেই জন্য এখানে আপনারা অনুপস্থিতটাই দেবেন এটাই ভেরি মানে ভেরি মাস্ট মানে খুব ইম্পর্ট্যান্ট অনুপস্থিত দেওয়াটাই ভালো তো অনুপস্থিত থাকি তাহলে আমার বেতন কেটে নিলে আমার কোনো আপত্তি নেই বা আপত্তি থাকবে না অত আপত্তি থাকবে নাই দিতে পারেন নেই এর থেকে ভালো কথাটা হবে থাকবে না এটা দিলেই ভালো অত মহাশয় আপনি যদি আমাকে এই কাজের সুযোগ করে দেন আমি আপনার নিকট চির কৃতজ্ঞ থাকিব এটা আমার দেখুন এই যে স্ট্রাকচারটা আমি যখন করলাম এটা একটু আপনারা স্কেল দিয়ে মেপে নেবেন কেননা এই যে স্ট্রাকচার আছে এইটা এইটাদের মধ্যেই আমায় কমপ্লিট করতে হবে এবং চেষ্টা করব নিচে একটু হলেও জায়গা ফাঁকা থাকে যেন কিন্তু দেখুন আনফর্চুনেটলি আমার একটুও জায়গা ফাঁকা নেই কেন লেখাটা আমার খুবই বড় হয়ে গেছে এবং ওপরের দিকটা আমি একটু ফাঁকা রেখে দিয়েছি দেখুন একটু ফাঁকাভাবে লিখেছি তো সেটা আমার ভুল সেটা আপনারা যাতে না করেন সেই জন্য আমি আপনাদেরকে জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি এই যে দেখুন তারিখ আর ফোন নাম্বারটা তো মাস্ট এবং আপনার অনুগত যেটা আপনার সিগনেচারটা করতে হবে এটা করার পরেও যেন আমি দেখতে পাই যে আমার এই নিচের দিকটা একটু হলেও ফাঁকা জায়গা থাকে কেননা সেটাই ভালো যখন কর্তৃপক্ষ আপনার থেকে দরখাস্ত নিয়ে নেবে অবশ্যই তাদের একটা স্ট্যাম্প থাকে সেটা আপনার এখানে স্ট্যাম্পটা মারা হবে যে কোনো কোনো একটা সরকারি কাজে স্ট্যাম্প ছাড়া তো হয় না তো দরখাস্তর উপরে অবশ্যই একটা স্ট্যাম্প মারা হবে কেননা সেই স্ট্যাম্পটা মারার জায়গাটা আপনি যদি রাখেন সেটা তাদের কাছে একটা ভালো পয়েন্ট যেমন পরীক্ষার হলে আমরা করি সেরকম আমার হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে একটা নাম্বার থাকে তো যদিও এখানে নাম্বারের কোনো ব্যাপার নেই তবুও আমি আপনাদেরকে একটা সৎ পরামর্শ দিলাম তো যাই হোক এটা গেল এবার এর সঙ্গে আপনারা কী কী ডকুমেন্টস অ্যাটাচ করবেন অবশ্যই এইট পাশে এখানে আবেদনযোগ্য সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতার একটা প্রমাণপত্র দেবেন বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স দেবেন এবং এখানে যদি কোনো অন্যান্য অভিজ্ঞতা থেকে থাকে সে অভিজ্ঞতার ডিটেলসগুলো দেবেন যেমন কম্পিউটার নলেজ এনসিসি সিভিল ডিফেন্স আপনাদের যে যার কিছু থাকবে এবং অবশ্যই একটা আইডেন্টি প্রুফ হিসাবে আপনি ভোটার কার্ড বা আধার কার্ড শো করতে পারেন যারা ইচ্ছা করবে দুটোও দিতে পারেন অবশ্যই প্রতিটা ক্ষেত্রেই জেরক্সের উপরে সেলফ অ্যাটাস্টেড করে দেবেন এবং এর সঙ্গে অ্যাটাচ করবেন পিন অর্থাৎ স্টেপলারের পিন ইউজ করবেন না যেমন পিন বা জেমস অ্যাটাচ করবেন প্রয়োজন পড়লে যদি পারেন তো একটু খামে পরে দেওয়ার চেষ্টা করবেন না যদি দরখাস্ত হাতে নেয় আপনারা এমনি হাতেই দিয়ে দেবেন সরাসরি দরখাস্তের সঙ্গে একটা ছবি অ্যাটাচ করে দেবেন ছবি অ্যাটাচ করতে বলে না হাতেই চায় ছবি বাট আপনারা হাতে নিয়ে যাবেন যদি অ্যাটাচ করতে বলা হয় আঠা দিয়ে মেরে দেবেন আর নাহলে অ্যাটাচ করে দেবেন ঠিক আছে দু কপি ছবি নিয়ে যাবেন কেন এক কপি আপনাদের আইডেন্টি কার্ডের সঙ্গে দেবে এবং এক কপি অফিসিয়ালিভাবে ওদের কাছে জমা থাকবে তো বন্ধুরা আশা করি ক্লিয়ার করতে পারলাম দরখাস্তটা এর বাইরে যদি আপনাদের কোনো রকম কোনো কমেন্ট থাকে বা কোনো প্রশ্ন থাকে জানাবেন কমেন্ট করে চেষ্টা করবো আবার উত্তর নিয়ে আসার আশা করি আজকের ভিডিওর মাধ্যমে হেল্পফুল হবেন এই ভিডিওর জন্য আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করে আছেন তো আজকের মতো এই পর্যন্ত আবার দেখাবেন নেক্সট ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটি লাইক করবেন এবং আপনাদের সাহায্যের উদ্দেশ্যে আমাদের চ্যানেল তাই চেষ্টা করবেন যাতে আমাদের চ্যানেলটা আরও গ্রো করে এবং আমরা আপনাদের সাহায্যে আরও ভালোভাবে আসতে পারি কী ধরনের ভিডিও চাইছেন সেটাও জানাবেন কমেন্ট করে থ্যাংক ইউ সো মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল সুস্মিতা টোয়েন্টি